দর্শক, এই মুহূর্তে রাশিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। সৌরভ, রাশিয়ার বিমান চলাচলে ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা যুদ্ধে কেমন প্রভাব ফেলতে পারে জানাবেন আমাদের। ধন্যবাদ নীরা। আপনি যেটি বলছিলেন যে এই বিমান চলাচলের উপরে যে নিষিদ্ধ আরোপ করেছে, অবশ্যই এটি প্রভাব ফেলবে এবং প্রভাব ফেলবে আসলে সাধারণ জনগণের উপরে, যারা সাধারণত এক দেশ থেকে আরেক অন্য দেশে টুরিস্ট হিসেবে বা চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে যারা যাত্রা করে তাদের জন্য সমস্যা হবে। তবে এখানে লজিক্যাল একটি ব্যাপার রয়েছে যে যদি এখানে কিন্তু ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর যেহেতু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে অনেক মানুষই আসলে পরিবহনে মানে সেরকম কোনো দরকার পড়বে না। আর যেটা বলা হয়েছে যে অনেক দেশেই তো বাকি রয়েছে, যেমন গ্রিস দেয়নি বা বেলারুস রয়েছে বা অন্য কোনো দেশ রয়েছে, সেখানে গিয়ে সেখান থেকে কোনো একটি দেশকে হাফ হিসাবে ব্যবহার করে এয়ারফ্লোট তার সেটা চালু করবে, তো সেখানে হয়তোবা সাধারণ জনগণের জন্য একটু খরচ বেশি পড়বে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে মানে আকর্ষণ করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আজকে 3টে নাগাদ রাশিয়ান সরকার থেকে একটি মানে ক্রেমলিন থেকে একটি সময় লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছিল ইউক্রাইনীদের জন্য, ইউক্রাইনের গভর্নমেন্টের জন্য, যে আজকে একটা মিটিং হবে, আলোচনা হবে। এবং আমি আসার পথে এইমাত্র 10 থেকে 15 মিনিট আগে আমি শুনে আসলাম যে তারা রাজি হয়েছে এবং গোবেল নামে একটি শহরে, বেলারুসের গোবেল নামে একটি শহরে, সেখানে আজকে হয়তোবা ঘন্টা দুয়েক পরে মিলিত হচ্ছে। ক্রেমলিন থেকে একটি কমিটি গিয়েছে এবং ডেলিগেশন গিয়েছে এবং ইউক্রাইন থেকে ও কিয়েভ থেকে একটি ডেলিগেশন আসছে, এবং আমরা খুব আশা করব যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তোবা এই এই সমস্যার বা এই অপারেশনের বা এই যুদ্ধের যেটাই বলা হোক এটার একটা হয়তোবা শান্তি বা সাময়িক একটি শান্তি চুক্তি আমরা দেখতে পাবো। এটাই ছিল আমার এখান থেকে শেষ সংবাদ এই মুহূর্তে। ধন্যবাদ। জি সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাশিয়া থেকে জানালেন সৌরভ এলাহী।